আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশের রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে পা ফেলেছে, এক সপ্তাহ পার হলো। এই এক সপ্তাহে সহপাঠীদের সাথে বসে ক্লাস করবার সেই যে আনন্দ, সেখানে উচ্ছ্বাসে মেতেছে অনেক শিক্ষার্থী। আবার পাশাপাশি অভিভাবকদের মধ্যে কখনো কখনো কোনো শঙ্কা এখনও ছড়াচ্ছে যে কতটা সেই স্বাস্থ্যবিধি মেনে আসলে চলা সম্ভব হবে। এক সপ্তাহের যে চিত্র আমরা দেখলাম, সেই ক্ষেত্রে অনেক জায়গায় শুরুটা হয়েছে অনেক বেশি সতর্কতার সাথে। একদম শিক্ষার্থীরা যখন শিক্ষাঙ্গনে পা ফেলেছে, তখন প্রবেশ পথে তাদেরকে যেমন তাপমাত্রা চেক করা হয়েছে, তাদেরকে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি শিক্ষাঙ্গনের সেই টয়লেট থেকে শুরু করে শিক্ষাঙ্গনের প্রত্যেকটি ক্লাসরুম অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে কতদিন ধরে রাখা যাবে বা যতটা স্বাস্থ্যবিধি মেনে চলবার কথা যে শর্তগুলো ছিল সেগুলো কতদিন চলা যাবে, আর এই এক সপ্তাহে সংক্রমণের কোনো ধরনের ঘটনা ঘটেছে কি না তার ফলও হয়তো 15 দিন পরে জানতে পারা যাবে। এই ধরনের যে নানান ধরনের দোটানা আনন্দ উচ্ছ্বাস, তার পাশাপাশি এক ধরনের শঙ্কা, সেটা নিয়েই আসলে আমাদের শিক্ষাঙ্গন পুনর্যাত্রা করলো। তাই আজকে একুশে রাতে আমরা এই আলোচনাটাই করতে চাই মূলত, এবং আমরা শিরোনাম যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্যাত্রা। এই শিরোনামে আজকে যারা আলোচনায় অংশ নেবেন, শুরুতে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং ভার্চুয়ালি আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মোস্তফা মল্লিক, বিশেষ প্রতিনিধি চ্যানেল আই। এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন অভিভাবক, ফারজানা সালাম শাম্মি। আমি শুরুতেই আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে, এবং শঙ্কার কথা বলছিলাম, আনন্দ উচ্ছ্বাস তো রয়েছে। আমি শুরুতেই জানতে চাইব অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ আপনার কাছে, যে একটা সপ্তাহ আমরা পার করলাম, যে আনন্দ নিয়ে এই প্রায় 1.5 বছর পরে শিক্ষাঙ্গন যাত্রা শুরু করলো, কতটা ভালোভাবে আমরা যাত্রা শুরু করতে পারলাম, আর এখান থেকে আমাদের কোনো ধরনের শঙ্কিত হতে হবে কি না? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে তো দুইজন বিশিষ্ট আলোচক সাংবাদিক, তো আমি চিনি মোস্তফা মল্লিক এবং একজন অভিভাবক আছেন। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং একুশে টিভির দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আজকের যে আপনার যে টপিক যেটা করছেন, অত্যন্ত সুন্দর, সময় উপযোগী বলতে হবে আর কি। অনেকদিন, প্রায় 1.5 বছর তো পার হলো, তারপরে তো স্কুল গুলো খুললো, মেডিকেল কলেজও কিন্তু খুলে গেছে, অন্যান্য স্কুল প্রাইমারি বা সেকেন্ডারি সেগুলো খুলছে। এটা তো অত্যন্ত, আসলে আমি মনে করি যে সিদ্ধান্তটা ঠিকই আছে, এটা তো আনন্দর বটে। একদিকে একটা কথা আপনি বলছেন, একদিকে উচ্ছ্বাস আর আরেকদিকে আবার শঙ্কা, আসলে কিন্তু দুইটাই রয়েছে। উচ্ছ্বাস অবশ্যই, বিশেষ করে বাচ্চারা যারা এই 1.5 বছর পর স্কুলে আসছে, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা হচ্ছে, একটু হয়তো আড্ডারও সুযোগ পাচ্ছে এবং শিক্ষকের সামনে তারা আছে, এটা অবশ্যই তাদের মনটা, আমি মনে করি তার ঘরে তারা কিন্তু বিভিন্ন রকমের টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুটো হাজে গুলো তো ভুগতে ছিল, স্কুলে এসে অবশ্যই সে থেকে তারা মুক্ত হচ্ছে, অবশ্যই তারা ভালো লাগবে, সুন্দর লাগবে। তবে আমার মনে হয় খেয়াল রাখতে হবে, যদিও উচ্ছ্বাস, আবার উচ্ছ্বাসটা যেন কোনো শঙ্কা বা ওই ওই আর কোনো অন্য কোনো খারাপ কোনো দিকে টার্ন না, কারণ যেহেতু করোনার ব্যাপার, তো এটার আনপ্রেডিক্টেবল বলে, কেউ বলতে পারে নিশ্চয় করে কি হবে কি হবে না, চলে গেল কি গেল না, এরকম তো হতেই পারে। সেই জন্য যে উচ্ছ্বাস, এটা যেন বিষাদে পরিণত না হয়, তার জন্য আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, যেন যেটা চলছে চলুক, যেন কোনো কার্পণ্য না করে এই ব্যাপারে যেন সতর্ক থাকে। বিশেষ করে গার্জেনরা অবশ্যই খেয়াল রাখবেন, তার বাচ্চাকে যখন পাঠাবেন অবশ্যই তাদেরকে তো মাস্ক পরতেই হবে, হাত ধোয়ার চর্চা যেটা শুনতে পারলাম অত্যন্ত ভালো, ক্লাসে ডিস্টেন্স মেনটেন করে এগুলোও ভালো, টেম্পারেচার মানে এগুলো হলো। তবে একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে, যেটা এই যে গেটের বাইরে এই যে 500-600 গার্জিয়ান ভয়াবহ, তারা তো কিন্তু স্বাস্থ্যবিধি একদম কিন্তু মানছে না, দূরত্ব মিটে করে মাস্কও দেখি না, গল্প গুজব করছে, এই যে শারীরিক দূরত্ব আমরা বলি কমপক্ষে 3 ফুট, কেউ কেউ না, অনেকেই মানছে না। অনেকে সাক্ষাৎ করে আমি দেখলাম মিডিয়াতে, মানা সম্ভব না, জায়গা বেশি নেয়, 500-600 লোক, প্রত্যেকের পিছনে হয় বাপ মা না অভিভাবক, কিন্তু ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে। আরেকটা জিনিস আমার মনে হয়,
যে কর্তৃপক্ষ বোধহয় চিন্তা করে দেখতে পারেন কোনো কিছু নাকি মাত্র 15 মিনিট আগে গেট খোলে, এটাও বোধহয় ঠিক না। সব যে একসাথে জটলা পাকায় হুর হুর করে ঢুকতেছে, এইটা কিন্তু বাচ্চাদের ঝুঁকিতে বাড়িয়ে দেবে আমার মনে হচ্ছে। যদি 15 মিনিট কোনো 1 ঘন্টা কিছু গেট খোলা রাখলেই তো হলো, একটু আগে গেলেই বা ক্ষতি কি, আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে গেলেই বা ক্ষতি, সব একসাথে যায় দাঁড়ায় ওখানে সব লম্বা লাইন, 15 মিনিট আগে খুলে আর ছেড়ে দেয়, একদম তো বাচ্চাদের লাইন সাথে ওর গার্জেন মনে হয়তো ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু একটু চিন্তা ভাবনা কিন্তু রাখতে হবে আমি মনে করি আর কি। আরেকটা জিনিস আমি হয়তো জানতাম শব্দ ঠিক, আমি সময় ব্লেম দিচ্ছি না, ক্লাস যে হয় জানলা দরজা গেলে কিন্তু খোলা রাখলে সবচেয়ে ভালো হয়। কোনো কোনো রুম এসির রুম আছে, এসির রুম কিন্তু অত্যন্ত ক্ষতিকর, সুন্দর সুন্দর এর জন্য জানলা দরজা খোলা রাখে যেন একদম বাতাসের ফ্লোটা যেন ভালো থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা আমি জানতে পারলাম ঠিকই আছে, কোনো কোনো স্কুলে তো কিছু কিছু বোধহয় ঘাটতি রয়ে গেছে, কারণ করোনার ভয় তো রয়ে গেছে আবার কিন্তু ডেঙ্গুর ভয় রয়ে গেছে। দেড় বছর থেকে বন্ধ ছিল তো জঙ্গল হয়ে গেছে, পানি জমে গেছে, ড্রেনে পানি কোনো কোনো জায়গায় আবার ডুবার মতো আছে, পুকুর আছে, ছাদে পানি, এগুলো কিন্তু ডেইলি যেন পরিষ্কার করা হয় কয়েকবার করে, না হলে যে মশার উপদ্রব বাড়বে, ছোট ছোট বাচ্চা তাদের আবার মশা কামড় দিবে, আবার ডেঙ্গুর ঝামেলা একটা হবে, একে করোনা তারপরে যেন আবার ডেঙ্গু, এইটা যেন কোনো ক্রমে আমাদের বাচ্চারা যেন এইভাবে আক্রান্ত না হয়, তাহলে কিন্তু আমরা একটা আরেকটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, টিচাররা প্রত্যেক দিন আমি যেটা আগেও বলছি এখনো বলছি, ক্লাস শুরু হয়ে অন্তত 15 মিনিট আধা ঘন্টা একটা ওরিয়েন্টেশন ক্লাস, শুধু স্বাস্থ্যবিধির উপরে যেন রেগুলার বাচ্চাদেরকে বলা হয় করোনা কি, করোনা ভাইরাসটা কি জিনিস, স্বাস্থ্যবিধি কি, কিভাবে মানতে হবে, কিভাবে চলতে হবে, দূরত্বের ইম্পর্টেন্সটা কি, এগুলো যেন বাচ্চাদেরকে যদি ডেইলি এই ওরিয়েন্টেশনটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটা কিন্তু বাচ্চা ছোট বাচ্চা তো নিজেরা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, বন্ধু বান্ধব যাবে আড্ডা মারবে কথাবার্তা বলতেই যাবে, এই ব্যাপারটা যেন তারা খুব ভালোভাবে মনিটর করেন, নজর রাখেন, সুন্দর করে যেন দেখেন, কিন্তু তাদের দায়িত্ব। আরেকটা কথা আমি আগেও বলছি, তাদের একটা রুম কিন্তু আলাদা রাখতে পারে, এটা আইসোলেশন রুম বলে, কোনো বাচ্চা যদি মনে হয় অসুস্থ জ্বর আছে তাকে ওই রুমে রেখে প্রয়োজনে তারা কোনো ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ রাখতে পারে, টেলিফোন টেলিমেডিসিন যেভাবেই হোক, এবং বাচ্চাকে যাতে পাঠানোর ব্যবস্থা করা হয়, এগুলো যেন একটু সতর্কতার সঙ্গে অবলম্বন করে এটাও কিন্তু খেয়াল রাখা উচিত। আর তারা গার্জেনকে একটু বলে দিবেন কোনো বাচ্চা যদি অসুস্থ একটু জ্বর গলা ব্যথা সর্দি এরকম যদি কোনো মনে হয় বাচ্চাকে কিন্তু স্কুলে পাঠানোই দরকার নেই, কারণ তার মধ্যে তো আমরা জানি না করোনা আছে কি আসে, এতে দিয়ে আবার সমস্ত বাচ্চাদের মধ্যে যেন ঝুঁকির মধ্যে না পড়ে যায়, এই ব্যাপারটা বুঝে তার দিকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। জি, সেক্ষেত্রে আমাদের সাথে আজকে যে অভিভাবক রয়েছেন আমরা একটু তার কাছে শুনে নিতে চাই, তিনি কতটা আসলে সতর্ক থাকতে পারছেন তার বাচ্চার ব্যাপারে আর কতটুকু সহযোগিতা পাচ্ছেন শিক্ষাঙ্গন থেকে। ফারজানা সালাম শাম্মি, আপনার কাছে একটু জেনে নিব, আপনার কটা বাচ্চা স্কুলে যায়? আমার দুটো বাচ্চা স্কুলে যায়। সেক্ষেত্রে আপনার বাচ্চাদেরকে আপনি তো সেই স্বাস্থ্যবিধি মেনে পাঠাচ্ছেন, কি কি দিয়ে যাচ্ছেন সাথে? ওদের সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছি, এক্সট্রা মাস্ক দিয়ে দিচ্ছি যে হয়তো সেটা নষ্ট বা কোনো কারণে ছিঁড়ে যেতে পারে, সেজন্য এক্সট্রা একটা দিয়ে দিচ্ছি। তারপর টিফিন বক্স, পানির পট, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, টিফিনের কোনো সুযোগ কি আসলে আছে? টিফিনের সুযোগ আছে, যেমন আমার মেয়ের ক্ষেত্রে পেয়েছি, ছেলের নেই, দুটো ক্লাস। অনেক স্কুলে বলা হচ্ছে যে টিফিন শুধু পানি সাথে নিতে পারবে, টিফিনটা অ্যালাউ করছে না। হ্যাঁ, টিফিনের জন্য মাঝখানে দুটো ক্লাসের মাঝখানে ব্রেক দিচ্ছে আধা ঘন্টা 15 মিনিট এরকম করে, তো ওই ওরকম করে সব টিচাররা যেভাবে বলে দিয়েছেন ওইভাবেই স্বাস্থ্যবিধি মেনেই আমরা পাঠাচ্ছি। এখন কতটুকু স্কুলে কিভাবে কি দেখলাম, আমার যেটা দেখা মতে যে আমরা গার্ডিয়ানরা অনেক কিছু মানছি না, যেমন স্কুলে গেটের সামনে সামনে অনেক গার্ডিয়ান একসাথে, অল্প সময় স্কুলের টাইমটা থাকার কারণে আমরা অনেকে ওখানে থেকে বাচ্চাকে নিয়ে আসছি, যার কারণে গার্ডিয়ানদের গ্যাদারিং হচ্ছে বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন ফাস্টফুড দোকানে, দেখা গেছে যে একটা চেয়ারে 2-3 জন বসতে পারে, সেখানে 5 জন বসে আছে। আচ্ছা, শেয়ার করে আসলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, মানে এটা কোনোই মানছে না, কারোই মুখে মাস্ক নেই, কাছাকাছি বসে। তো এই এই জিনিসগুলো যদি আমরা গার্ডিয়ানরা মানে গার্ডিয়ান হয়ে ভুল করে তো বাচ্চারা কি করবে, এটাই আসলে একটা চিন্তার বিষয়। ওদের স্কুলের গেট কখন খোলা হচ্ছে, যেটা আব্দুল্লাহ স্যার বলছিলেন যে অনেক স্কুলে দেখা যাচ্ছে যে 15 মিনিট আগে গেট খোলাতে অনেক গ্যাদারিং হয়ে যাচ্ছে, সেখানে একটা ভিড় জটলা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনার যে বাচ্চারা তাদের স্কুলের কখন গেট ওপেন করা হচ্ছে? 15-20 মিনিট আগে। 15 মিনিট আগে,
এরকম সময় দেওয়া হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় বন্ধ করে দেওয়া হচ্ছে। একসাথে ওখানে জটলা পাকাতে হচ্ছে, সেই টাইমটা কম পাওয়ার কারণে গ্যাদারিংটা বেশি হচ্ছে। আপনার তো দুই একজন অভিভাবক যারা আসেন কথা বলবার তো নিশ্চয়ই সুযোগ হয়, যারা মাস্ক পরছেন না তাদের কি কখনো আপনারা বলবার চেষ্টা করেছেন যে এটা তো পড়তে হবে, আমাদের সবার জন্য পড়তে হবে, সেটা কি কখনো আপনাদের মধ্যে ওই ওই সময়টাতে এই এই ধরনের কথা হয় কি না? না, এই ধরনের সাধারণত কথা হয় না, কারণ আমরা সচেতন না, সেই কারণেই হয় না। দেখা গেছে যে যার সাথে কথা বলছি তারও নেই, বা আরেকজন কথা বলছে তারও নেই। যদি এরকম থাকতো যে এক দুইজনের নেই বা সবার আছে, তাহলে সেক্ষেত্রে সতর্ক করতো, মানে আমরা আসলে কেউই সচেতন না। তো এটা কিছু আছে, একদমই যে নেই তা না, কিছু আছে, কিন্তু আমার মতে হচ্ছে সবাইকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে, কারণ এর বিকল্প কিছু নেই। আপনার ছেলের স্কুলে আপনি বললেন যে খাবার অ্যালাউ করছে না, আপনার মেয়ে স্কুলে করছে, ছেলের স্কুলে খাবার যেহেতু অ্যালাউ করছে না, স্কুল ছুটির পরে সামনে সাধারণত আমরা দেখি নানান ধরনের খাবারের পসরা নিয়ে বসে থাকে, তা সেরকম জাতীয় খাবারগুলো কি কোনো বাচ্চাকে আপনি কিনে খেতে দেখেছেন বা আপনার বাচ্চা খেয়েছে কিনা? এই যে ফুচকা বা এই জাতীয় যে মুড়ি মাখা, এগুলো কি হচ্ছে? এটা তো একদম মানে হরহ ওখানে ভিড়, ওখানে শুধু আমি বাচ্চা বলবো না, গার্ডিয়ান সহই ওখানে ভিড় করছে, এবং এটা ম্যাক্সিমাম গার্ডিয়ান অ্যালাউ করছে কারণ তারা সাথেই আছে। মানে আমি এটা কখনোই পছন্দ করি না যার জন্য আমার বাচ্চারা এটা মানে আবদার করতেও সাহস পায় না, এটা আসলে আমাদের গার্ডিয়ানদের সচেতনতার কারণে। কিন্তু আপনার যারা খাচ্ছে আমি ম্যাক্সিমামই দেখলাম পাশে মা দাঁড়ানো, মাও সাথে খাচ্ছে, মানে তারা বলাশার সাথে মা এলাও করতেছেন, মানে এগুলো আমি মনে করি যে এটা আমাদের ভুল। সেক্ষেত্রে মা কি মনে করছেন যে আমার সাথে খেলেই খাবারটা নিরাপদ, এরকম মনে করছেন? এরকম আমার মনে হয় এরকম যে বাচ্চা চাচ্ছে তার আব্বাটা পূরণ করি, অনেকদিন পর স্কুলে আসছে এরকম সে এই পছন্দের খাবারগুলো খেতে পারেনি, এরকম ভেবে অনেকে এরকম দিচ্ছে, বা আমি সাথে আছি বা আমি চোখে দেখছি এটা পরিষ্কার কিনা, মানে এইভাবে আমার আমার যতটুকু মনে হয় তারা হয়তো এটা ভেবে অ্যালাউ করছে, তারা আসলে বাচ্চার সেই উচ্ছ্বাসটাকে নষ্ট করতে চাচ্ছেন না, কিন্তু সেখান থেকে আমরা আসলে সামনে অদূর ভবিষ্যতেই আমরা কোনো ধরনের বড় শঙ্কায় পড়ে যাব কিনা নিশ্চয়ই আব্দুল্লাহ স্যার রয়েছেন পরবর্তীতে আলোচনায় তিনি বলবেন। আসতে চাই মোস্তফা মল্লিক আপনার কাছে, আপনি তো এই যে এক সপ্তাহের শিক্ষাঙ্গন একদম পুনর্যাত্রা, শারীরিক উপস্থিতিতে শিক্ষার্থীদের সেই আনন্দে মুখরিত হল শিক্ষাঙ্গন, সেখানে আপনি বিভিন্ন জায়গায় তো দেখবার সুযোগ হয়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে কতটা মানা হচ্ছে সেই শর্ত? অনেক ধন্যবাদ আপনাকে, আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি কক্সবাজার থেকে, কক্সবাজারে আমি যে হোটেলে আছি সেই হোটেল থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। এবং আজকে সকালেই আমি গিয়েছিলাম হচ্ছে দরিয়ানগর বড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার কাছে খুবই ভালো লেগেছে যে ঢাকা থেকে এতটা দূরে একটি উপকূলীয় জেলায় আমি আসলে দেখেছি যেখান থেকে যে উপজেলা পরিষদ পৌরসভা কাউন্সিল যারা আছে তাদের পক্ষ থেকে তাদেরকে মাস্ক দেওয়া হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, এটা এটা একটা স্বস্তির জায়গা, এটা একটা ভালো লাগার জায়গা। তবে ঠিক আমি কক্সবাজারে আসার একদিন আগেই আমি গিয়েছিলাম লালবাগ আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমি গিয়েছিলাম জিকাতলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। বলে রাখি যে লালবাগ প্রাথমিক বিদ্যালয় অথবা জিকাতলা প্রাথমিক বিদ্যালয় হচ্ছে প্রশাসনের কেন্দ্রবিন্দু যে সচিবালয়, সেই সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 6 কিলোমিটার দূরে। তো ওই দুইটা বিদ্যালয় কিন্তু আমি দেখেছি যে সেখানে স্বাস্থ্যবিধি একদমই মানা হচ্ছে না, মানে একদমই না মানে একদমই না। সেখানে আমাদের টেলিভিশন ক্যামেরার উপস্থিতি দেখে পরবর্তীতে তাদেরকে বের করে দিয়ে আবার মাস্ক পরিয়ে আনা হয়েছে, সেগুলো আমরা চ্যানেল আইয়ের পর্দায় দেখিয়েছি গত 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 পরশুদিন। তবে গ্রামে গঞ্জে কিছুটা ভালো। আরেকটি জিনিস আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, নিশ্চয়ই দর্শক সহ আপনারা যারা আছেন তাদের নিশ্চয়ই স্মরণ আছে যে 12 তারিখে যেদিনকে বিদ্যালয়টা খুললো সেদিনকে আজিমপুর গার্লস কলেজ আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা, এবং আপনি দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে সেখানকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের যিনি অধ্যক্ষ তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালককেও একই কারণে বরখাস্ত করা হয়েছে, কারণ সেই কর্মকর্তার দায়িত্বে ছিল আসলে এই কলেজটা। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাই যে
প্রশাসনের কেন্দ্রের সর্বোচ্চ ব্যক্তি মন্ত্রী এবং সচিব যে জায়গাটিতে যাবেন, 18 মাস পরে যেদিনকে একটা উৎসবের আমেজ শিক্ষা প্রতিষ্ঠান খুললো, মন্ত্রী যাবেন বলে প্রায় সখানিক সাংবাদিক এবং ক্যামেরা সেখানে গিয়েছে, তো সেই জায়গায় ময়লা আবর্জনা রাখার জন্য দুর্কর্তা ব্যক্তিকে বরখাস্ত করেছে খোদ মন্ত্রণালয়। তাহলে আমরা কোন জায়গাটা আছি সেটি জানার জন্যই আসলে মূলত চীনের দুটো বিদ্যালয়ের নাম আপনাদের বললাম সেটার পরিবেশ দেখে, কিন্তু বাইরের যে অন্যান্য আরো ভেতরের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে তার পরিবেশ আসলে আমার কাছে ভালো। সেই জায়গাটা থেকে মোস্তফা মল্লিক আপনি কি আরো বেশি এই জাতীয় আশঙ্কা করছেন কিনা যে যেই জায়গায় পরিদর্শনে যাওয়া হবে? জি শোনা যাচ্ছে মোস্তফা মল্লিক, যেই জায়গাটায় পরিদর্শনে যাবেন একদম মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে উচ্চ পদস্থ অনেকেই, সেই জায়গাটাতেই এরকম অপরিচ্ছন্নতা এই চিত্র উঠে এসেছে, তাহলে বাংলাদেশের একদম প্রান্তিক যেখানে তেমনভাবে কোনো নজরদারি নেই সেখানের অবস্থা কি হতে পারে, এইটা ভেবে কি আপনি খুব শঙ্কিত কিনা? এইটা ভেবে শঙ্কিত বলেই আমি এখন কক্সবাজারে এসেছি, এবং কক্সবাজারে এসে যে জিনিসটা আমি দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তো আরো অনেক জিনিস জড়িত। আমি 18 মাস পরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললো সেখানে আমি অনেক প্রতিষ্ঠানে আমি শিক্ষকদেরই উপস্থিতি দেখিনি, তো শিক্ষকদের উপস্থিতি না থাকলে কি হয়? আমি বাচ্চাদেরকে দেখেছি যে তারা একজন আরেকজনের গায়ের উপরে পড়ছে, তারা এক খোশ মেজাজে গল্প করছে, এগুলো শহরে, আর শহরের বাইরের যেগুলো সেগুলো তো বাচ্চারা যায়নি, নাই অনেক জায়গায় যায়নি, গেলেও তাদের মুখে কোনো জায়গায় মাস্ক ছিল না। আর আবদুল্লাহ স্যার যে জিনিসটি বললেন আমি এটা একটু স্যারকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে প্যাটার্ন সেই প্যাটার্নে একটা বড় গেট আছে, বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাম দিকে এবং ডান দিকে দুটো করে ছোট গেট, আর কোন কোন প্রতিষ্ঠানে একটা ছোট গেট। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি একেবারে 2002 সাল থেকে আজকের কাগজে সাংবাদিকতা করি, তার আগে আমি ইত্তেফাক এবং সাপ্তাহিক রোববারে আমি লিখতাম, তখন থেকে আমি দেখেছি বড় যে গেটটা সেটা কখনোই মন্ত্রণালয় কিংবা বোর্ডের কর্তা ব্যক্তি ছাড়া সেটা খোলেন না। দেখেন বড় গেটটা খুললে কিন্তু শিক্ষার্থীরা আরো নিরাপদ, আরো মানে তারা সুরক্ষা থাকে, এইটা আমি কোন জায়গায় আমি দেখতে পাই না, এটা এটা পরিবর্তন করা দরকার। এই নিয়ম তার মানে পকেট গেট দিয়ে শিক্ষার্থীকে ঢুকানো হচ্ছে, রাইট, পকেট গেট দিয়ে শিক্ষার্থীরা যাচ্ছে, এবং আমি নিজের চোখে দেখেছি, নাম নাই বা বললাম, বেশ কিছু প্রতিষ্ঠানে যেদিন বিদ্যালয় খুলেছে যখন মন্ত্রণালয়ের একটা ফাঁকা গাড়িও এসেছে, ভিতরে কোনো কর্তা ব্যক্তি নেই, তখনও বড় গেটটা খুলে দিয়েছে, এমনকি যখন পরীক্ষা হয় পাবলিক পরীক্ষা, এটা পুরনো রেওয়াজ, পুরনো অর্থাৎ তারা মূল গেটটা কখনোই কর্তা ব্যক্তি ছাড়া খোলেন না। এই নিয়মতন্ত্র তো করোনার এই সময়টাকে বন্ধ করা উচিত, এবং এই অনুষ্ঠান যারা দেখছে নীতি নির্ধারকরা আমার খুবই অনুরোধ থাকবে, কারণ সংবাদ সম্মেলনে আমি এই প্রশ্নগুলো আমি করি, আমরা করি, তো এগুলো আসলে এখন অন্তত আমলে নেওয়া উচিত, আর এলাকা করার সুযোগ নেই। জি, সেক্ষেত্রে ওই আপনি যে কক্সবাজারের কথা বললেন সেই জায়গায় এই যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কেউ কি এটা মনিটরিং করছে ওখানকার যারা দায়িত্বে আছেন? দেখুন আমি আমি আজকে যখন একটা বিদ্যালয়ে গেলাম, কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং সেখানে গিয়ে দেখলাম যে বাচ্চারা বাচ্চাদের মতো করে বসে আছে, গল্প করছে, কোনো টিচার নেই, কিংবা টিচার নেই কেন, পরবর্তীতে দেখলাম যে তাদের যিনি ফিল্ড ইন্সপেক্টর তিনি আসলে টিচারদেরকে ডেকেছেন, তো একটা স্কুল ফাঁকা করে তো তার ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে ডাকতে পারেন না, সেটা অফিসের কাজেও পারেন না, তো এই যদি হয় খোদ কক্সবাজার একেবারে মূল শহরের অবস্থা, তাহলে কক্সবাজার থেকে আরো অনেক দূরে রামু কিংবা টেকনাফ সেসব জায়গার অবস্থাটা আসলে খুব সহজেই অনুমেয় এবং সেই জায়গাগুলোর অবস্থা আসলে কতটা করুণ হবে সেটা আমাদেরকে ভাবাচ্ছি। আসতে চাই আবদুল্লাহ স্যার আপনার কাছে, যেটা মোস্তফা মল্লিক বললেন কোনো ধরনের মনিটরিং তো সেরকম ভাবে দেখাই যাচ্ছে না, এবং শিক্ষার্থীরা এতদিন পর এসে ঝাপাঝাপি করছে আনন্দে উচ্ছ্বাসে, ভাষার পাশাপাশি তারা তো আসলে কোমলমতি শিশুরা বুঝতেও পারছে না, একজন আরেকজন গায়ের উপর পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে আমাদের সামনের পরিস্থিতি? না ধন্যবাদ আপনাকে, যে কথাটা আমি শুরুতেই বলছিলাম যে ছোট বাচ্চারা তো বাচ্চা, ওরা তো নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এত বুঝবে না, তাদের কন্ট্রোল করা যায় তাদের বাপ মা অভিভাবক তারাই আছে,
এবং স্কুলে অবশ্যই শিক্ষক কর্মচারী তাদের কিন্তু এটা দায়িত্ব, ছোট বাচ্চা তো। কিন্তু আমার একটা সাজেশন আগেই ছিল যে আসলে বড় বাচ্চাদের মানে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগ্রিকালচার, যেহেতু তারা বড় বাচ্চা এগুলো আগে খুলে দেওয়া হোক, বড় বাচ্চা আরো ওদেরকে কন্ট্রোল করতে পারবে এবং তারা অবশ্যই বুঝবে, তাদের বুঝাইলে বুঝবে, এটা কিন্তু সহজ। এখন যেহেতু এটা খুলে দেওয়া হয়েছে তাদের তো মেনটেন করা তাদের দায়িত্ব, তারা যদি তাদের দায়িত্বটা পালন না করেন তাহলে তো আমরা বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। কারণ করোনা অনেক পৃথিবীর অনেক দেশে স্কুল কিন্তু খুলছে, আবার করোনা বাড়ছে, আবার বন্ধ করছে, আবার খুলছে, আবার বন্ধ। আমরা তো সে অবস্থা চাই না যে আবার অসুখ, একটা বাচ্চাও জানলা না করুক, যদি কিছু হয়ে যায় করোনায় তাহলে তো একটা বিশাল ভয়াবহ অবস্থার ভয়াবহ অবস্থার দিকে যাবে। যে কথাটা আপনি শুরুতে বলছিলেন খুব উচ্ছ্বাস, কিন্তু আমি বলছি উচ্ছ্বাস যেন আবার বিষাদে পরিণত না হয়। এই জন্য যার যার দায়িত্ব সবাই যদি তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন না করেন তাহলে তো শুধু বাচ্চাদের উপরে দোষ দিয়ে তো কোনো লাভ হয় না। বাচ্চা তো যাবেই, বাচ্চা তো বাচ্চার কাজই তো তাই, আসবে বন্ধু বান্ধবদের বসে দেখা, জড়ায় ধরবে, খেলবে, বেড়াবে, আড্ডা মারবে, পাঁচ সাতজন বসবে, করবে, এসব তো হইতেই পারে। কিন্তু যাদের দায়িত্ব এটা তারা তার দায়িত্ব থেকে এইভাবে যদি সুন্দরভাবে না করেন তাহলে কিন্তু মনে রাখতে হবে, করোনা আমরা কেউ তো বলতে পারি না হলপ করে, কতটা তো ঢেউ আসে, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, কোনো কোনো দেশে চতুর্থ ঢেউ চলছে। সুতরাং আমরা যে এখন যে আমাদের সংক্রমণ হার কমে যাচ্ছে এটা তো ধরে রাখতে হবে যেন কমতেই থাকে। এখন যদি আল্লাহর করে আবার পরে আবার সিরিয়াস হয়ে যায় তখন তো আবার হয়তো স্কুল বন্ধের মতো আবার ডিসিশন নিতে হবে আর কি। সুতরাং একটু ঝুঁকি কিন্তু রয়ে গেছে। সেই আপনি যে বলেছেন বিষাদ, সেই বিষাদ না আবার আমাদের অনেক বেশি চেয়ে ফেলে। সেক্ষেত্রে ডাক্তার এ বি এম আবদুল্লাহ, যেটা এখানে উপস্থিত অভিভাবক বললেন যে স্কুল থেকে বের হয়ে স্কুলে খাবার অ্যালাউ করা হচ্ছে না, স্কুল থেকে বের হয়ে নানান ধরনের খাবার খাচ্ছে, সেখান থেকে করোনা ডেঙ্গুর বাইরে আরও কোনো ধরনের দেখা দিবে কি না রোগ একদম ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে কি না? এটা তো আমি শুরুতে একটা বলছি যে স্কুলে তো এখন যত ছাত্র প্রত্যেকের পিছনে একজন বা দুইজন গার্জেন, এবং যে জটলা তারা করছে তাতে তো করোনার সংক্রমণের ঝুঁকি তো বেড়েই যাচ্ছে। স্বাস্থ্যবিধির মানার কোনো বালাই নাই, ম্যাক্সিমাম সবার দুষ আমি আবার দিয়ে যাচ্ছি না, অনেকেই মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা তো বাইরে কিছু পানির ব্যবস্থা তেমন নাই, তো শুধু বাচ্চাদের ঢুকতেছে ওদের কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা আছে, হয়তো স্যানিটাইজার আছে। গার্জেনরা যদি নিজ দায়িত্বে এটা না করেন তাহলে তো ঝুঁকি রয়েই গেছে আর কি। এবং যে কথা দোকানের কথাগুলো বললেন, এগুলো কিন্তু মিডিয়াতেও দেখছি বিভিন্ন রকম, শুধু খাবার না অন্য রকম যে খেলনা টেলনা এগুলো তো দোকান টোকান কিন্তু আমরা দেখছি ঝুঁকি তো রেখেছে। এবং সেগুলো ওপেন খোলা, এই যে খোলা ধুলাবালি কি লাগতেছে এখান থেকে, তার বিভিন্ন রকম রোগ, ডায়রিয়া জনিত রোগ, তার আমাশয় বলেন ডায়রিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, এই ধরনের কত রোগই তো ছড়াতে পারে। আমরা সবাই কিন্তু আমরাও কিন্তু করোনা নিয়েই সবাই ব্যস্ত এখন, তারপরে যদিও ডেঙ্গুর একটা চাপ রয়ে গেছে কিন্তু ওই ব্যাপারটাও তো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। এই যে খোলামেলা খাওয়া দাওয়া এখান থেকে বাচ্চারা নিচ্ছে খাচ্ছে, আবার বাপ মাও নাকি শুনি খায়, এই যে বাচ্চাদের খুশি করতে গিয়ে আবার নতুন রোগ একটা আমদানি করে না নিয়ে আবার ঘরে না চলে যায়, এটা তো অবশ্যই ঝুঁকির মধ্যে রেখেছে। বিশেষ করে বাচ্চাদের, সে তো জানে না কার মধ্যে ভাইরাস, সে নিয়ে আবার ঘরে যাবে, ঘরে তার বাপ তো হয়তো সাথে, বাপ মা ঘরে তার দাদা দাদি নানা নানি পরিবারের অন্য এমন হতে পারে এই ভাইরাসটা ওদের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। সুতরাং ঝুঁকি কিন্তু রয়ে গেছে। এগুলো আমি কাউকে ভয় ধরানোর জন্য বলছি না, সতর্কতার জন্য বলছি, সবাই যেন সচেতন সতর্ক হন, কারণ এই রোগটা তো সারা পৃথিবীকে কাবু করে ফেলছে। আমরা যেন যেমন আমাদের করোনার সংক্রমণের ঝুঁকি কিন্তু কমে আসছে, রেট কম, টোটাল আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুর মিছিল কিছুটা হলেও কম, আমরা তো চাই কমটা যেন, এটা আত্মতৃপ্তির কোনো সুযোগ তো নাই, এইটা যেন ঠিক থাকে, ভবিষ্যতে যেন আর না বাড়ে, এটাকে ধরে রাখার জন্য স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নাই। কারণ করোনা থেকে বাঁচার দুটো রাস্তা, একটা হলো স্বাস্থ্যবিধি মানা এবং টিকা নেওয়া। স্বাস্থ্যবিধি বলতে মাস্ক অবশ্যই পড়তে হবে, এবং এটা একটা অল্টারনেটিভ টু ভ্যাকসিন, এটা ফার্স্ট ভ্যাকসিন, হাত ধোয়ার চর্চা চালু রাখতেই হবে এবং শারীরিক দূরত্ব আমাদের মেনটেন, এই তিনটে হলো স্বাস্থ্যবিধির অংশ। এরপরে যখন আমরা প্রাপ্তি হিসাবে কি অবশ্যই টিকা তো নিতেই হবে, নিব, কিন্তু ছোট বাচ্চাদের ঝুঁকিটা এই জন্যই বেশি, বাচ্চাদের তো টিকা দেওয়া হচ্ছে না, টিকার আওতার এখন তো 12 বছর বা 18 বছর নিচেও কাউকে দেওয়া হচ্ছে না। সুতরাং তাদের জন্য স্বাস্থ্যবিধিটাই কিন্তু সবচেয়ে জরুরি। এই ব্যাপারে অভিভাবক, শিক্ষক, অন্যান্য কর্মচারীবৃন্দ, প্রশাসনের কর্মচারী যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারে আরো বেশি বেশি করে সতর্ক থাকবেন, না তা না হলে আমরা একটা ঝুঁকি আসুক এটা কেন আমরা কিন্তু চেয়েও না, যে কথাটা আপনার কথা আবার দিবার রিপিট করছি, উচ্চার যেন বিষাদে পরিণত না হয়, এই ব্যাপারে কিন্তু সবাইকে খেয়াল রাখতেই হবে আমাদের। জি আসবো আপনার কাছে, আবারও রয়েছেন আমার সাথে আপনারা তিনজনই, আমার সময় হয়েছে বিরতি নেবার। সম্মানিত দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই আপনাদের সাথে থাকবেন।
সম্মানিত দর্শক, একুশে রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছি করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্যাত্রা এই শিরোনামে। একটু জেনে নেই, রয়েছেন অভিভাবক ফারজানা সালাম শাম্মি, আপনার কাছে আসব। আপনার বাচ্চাদেরকে তো আপনি অনেক সচেতনভাবে পাঠাচ্ছেন, তাদেরকে এই এই ধরনের সচেতনতা তাদের মধ্যে আপনি কিছুটা হলেও ঢুকিয়ে দেবার চেষ্টা করেছেন। মানসিকভাবে ওরা কেমন আছে? প্রথম যেদিন স্কুল খুলল ওরা তো উচ্ছ্বাসে ছিলই, তারপরও একটি যেটা আমরা বলি যে আচরণগত অনেক সময় তো পরিবর্তন হয়, সেদিনের সকালটা কেমন ছিল? প্রথম যেদিন স্কুলে গেল, এই পুনর্যাত্রার যে প্রথম স্কুলে যাওয়াটা, ঘুম থেকে ওঠা বা সেই অ্যাটিটিউডটা কেমন ছিল তার? ওরা খুবই এক্সাইটেড ছিল, যেমন আগের দিন সকালবেলা ওদের ড্রেসগুলো, বই খাতা, স্যানিটাইজার সব কিছু নিজেরাই সব কিছু ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, সব কিছু রেডি করে রেখেছে। ওই দিন ভোরে তারা অ্যালার্ম দিয়ে রেখেছে যে হয়তো যদি মিস হয়ে যায় আজকে ফার্স্ট ক্লাস, ফ্রেন্ডের সাথে দেখা হবে। তো খুব তারা খুব এক্সাইটেড। তো সকাল স্কুলে যাওয়া নিয়ে অন্য অন্য দিন, যেমন এখন তো তাদের সব কিছুই অনিয়ম, কারণে একটু বেলা করে ঘুম থেকে ওঠা বা অনলাইন ক্লাসটা একটু দেরিতে হওয়া, কিন্তু সকালে ক্লাসটা, স্কুল টাইমটা একটু সকালে হওয়াতে তারা ঘুম থেকে উঠতো, মানে তাদের দিনটাই ছিল অন্যরকম, মানে অন্য অন্য দিন, মানে এই দুই এক বছরে যে যা ছিল না, মানে ওই দিনটাই পুরো একটু আলাদাভাবে তাদের শুরু হয়েছে। স্কুলে যাওয়া বা স্কুল থেকে যাবার আগে বা তাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসার আগেই বাচ্চারা বলছে যে মা একটু আধা ঘন্টা পরে আসবে, আমরা একটু ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করব বা ওদেরকে ওদের সাথে আমরা একটু আলাদা করে কথা বলবো। সেই সুযোগটা কি স্কুলে ছিল যে আধ ঘন্টা বেশি স্কুলের সেই ক্যাম্পাসে একটু ঘুরে বেড়াবে? সেরকম সেটা কি টিচাররা অ্যালাউ করেছে? না, টিচাররা সেটা অ্যালাউ করেননি, কারণ ওরকম হলে দেখা যাবে ক্লাসের পরও গ্যাদারিং হচ্ছে, যার কারণে অ্যালাউ করেনি। এখন বাচ্চাদের ডিমান্ডটা ছিল যে আমি আমার ফ্রেন্ডকে বলেছি সে একটু 15 মিনিট পরে যাবে, আমি একটু 15 মিনিট পরে যাব, আমরা একটু খেলাধুলা করব। তো এখনও সেটা সেভাবে চালু হয়নি, যার কারণে হয়তো, যেমন আমি আমার আজকে বাচ্চাকে নিয়ে আসার সময় তার ফ্রেন্ডের সাথে আসলো, তারা একসাথে দাঁড়িয়ে একটু ছবি তুললো, মা আমাদেরকে ছবি তুলে দাও, আমরা অনেকদিন পরে ফ্রেন্ডরা এক হয়েছি, মানে এই এইভাবেই। অর্থাৎ মানসিকভাবে তারা আসলে অনেক বেশি উজ্জীবিত এই জায়গাটায়, আর আচরণগত যে জায়গাটা, ঘুমের সেই যে অভ্যাস, সেই জায়গাটায় তারা কিছুটা হলেও একটু সরে গিয়েছে তাদের 1.5 বছর আগে যে অভ্যাসটা ছিল সেইখানে। এরকম কি তাদের মধ্যে হয়েছে? অনেক অভিভাবক এটা আমাদেরকে বলেছেন যে এতদিন ঘরবন্দি থাকার পরে প্রথম যখন বাইরে পা দেয়া, কারণ অনেকেই তো খুব বেশি বের হওয়া হয়নি, একেবারেই খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া হয়তো বাচ্চাদেরকে কেউ বের করেনি, রাস্তায় হাঁটতে পারছে না, আগে যে স্পিডে হাঁটতে পারতো রাস্তাটা একটু জোরে হেঁটে পার হতে হবে, ক্রস করতে হবে, সেই জায়গাগুলোতে অনেকেই বলেছে বাচ্চারা বাইরে বের হয়ে মনে হচ্ছে যে নতুন একটি পৃথিবীতে নামলাম। এরকম কি হয়েছে, এটা আপনি ফিল করেছেন আপনার বাচ্চাদের ক্ষেত্রে? ওদের মানে এতটাই উচ্ছ্বাস ছিল, এটা ওরা আসলে বাচ্চা তো, ওরা মনে হয় ওরা আমাদের বড়দের থেকে বেশি মায়া নিতে পারে, এবং মানে আনন্দের কারণে ওরা এই জিনিসটাও মানে ছাড়া পেয়ে মনে হচ্ছে যে পাখি বন্দি থাকলে যেরকম ছাড়া পেলে সে এদিক ওদিক ছুটে বেড়ায়, আমি আমাদের আমার বাচ্চার ক্ষেত্রে সেটাই দেখেছি এখন। তারপরেও যে ওরা যেরকম একটু বোধ করছে একটু যাওয়ার ক্ষেত্রে বা একটু ইয়ের ক্ষেত্রে, সেটা না, আমি আমার ছেলের ভিতরে একটু দেখেছি, বাট আমার মেয়ের ভিতরে একটু উচ্ছ্বাসটা বেশি ছিল। এখন আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে, দুই বাচ্চার থেকে আমি যেটা বলছি, মানে আমার কাছে দুরকমই মনে হয়েছে। অর্থাৎ মনের মানে যে উচ্ছ্বাস, সেইটা ওদের অভিযোজন ক্ষমতাটাকেও বাড়িয়ে দিয়েছে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিব, যদিও মাত্র 1 সপ্তাহ পার হলো এই শিক্ষাঙ্গনে, যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে স্কুল ইউনিফর্ম পরার ক্ষেত্রে স্কুলে কোনো ধরনের ফি যদি আদায় করতে হয় সেক্ষেত্রে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা যাবে না। আপনি তো নিশ্চয়ই, আপনি বললেন যে ইউনিফর্ম এগুলো সব রেডি করা ছিল, কিন্তু এরকমটা কানে এসছে কি না আপনার বাচ্চাদের মাধ্যমেও যে এরকম কোনো কড়াকড়ি বা কোনো ধরনের ঘোষণা স্কুল থেকে কি এসেছে? যেমন আমি আমার ছেলে আমাকে এসে বলল যে 3 মাসের টিউশন ফি যাদের আছে, জমা আছে বা এখন ডিউ আছে, তাদের ক্ষেত্রে নতুন করে ভর্তি হতে হবে, রিঅ্যাডমিশন হতে হবে। তার মানে এখানে একটা বাধ্যবাধকতা তারা দিয়েছে? জি 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 জি।
আর এরকম কি কোনো টাইম ফ্রেম বেঁধে দিয়েছে যে এর মাঝখানেই এই এই টিউশন ফি দিতে হবে বা এই ফিটা একদম পরিশোধ করতে হবে, এরকম কি কোনো ওরকম আলাদা কোনো টাইম দেয়নি? শুধু বলেছে যাদের তিন মাসের মানে গত তিন মাসেরটা বাকি তাদের মানে রানিং যে মাসটাতে এটা দিয়ে ক্লিয়ার করতে হবে, তাকে রিঅ্যাডমিশন নিতে হবে। জি, যদি সেটা না হয় সেক্ষেত্রে চার মাস হলেই তাদেরকে রিঅ্যাডমিশন করতে হবে। জি মোস্তফা মল্লিক, সেক্ষেত্রে তো অভিভাবকের কাছে শুনলাম যে রিঅ্যাডমিশন নিতে হবে, কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু বলে দেয়াই আছে কোনো ধরনের বাধ্যবাধকতা তৈরি করা যাবে না, তাদেরকে কোনো প্রেশার দেয়া যাবে না, তারা যেভাবে দিতে পারবে প্রয়োজনে কিস্তিতে তাদের কাছ থেকে সেই ফিগুলো আদায় করতে হবে, ইউনিফর্ম না পরলেও কোনো ধরনের জোর দেয়া যাবে না, কারণ অনেকেরই হয়তো এই দেড় বছর ইউনিফর্ম ছোট হয়ে গিয়েছে, বাচ্চা আস্তে আস্তে বেড়ে উঠেছে, সেক্ষেত্রে আপনার নজরে কতটা এসছে? অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। আমার এই কথাটি নীতি নির্ধারকগুলো যারা শুনছেন তারা মোটেই আসলে খুশি হবেন না, কিন্তু এটা আমাকে বলতেই হচ্ছে যে এটি শুধুমাত্র মন্ত্রী অথবা প্রশাসনে যারা কর্তা ব্যক্তি থাকেন তারা শুধু মুখের শব্দ দিয়ে মাইক্রোফোনে বলা পর্যন্ত এটা সীমাবদ্ধ রাখেন। মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি। এটা তো করোনা অনেক বড় একটা ইস্যু, এর আগে যতবার দেখেছি এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ইসি প্রত্যেক বছর একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে ওঠার জন্য যে অর্থ দাবি করা হয় সরকার কখনো কোনোদিন প্রজ্ঞাপন জারি করেনি। সরকার যেমন উনি করতে হবে করোনার সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি মাধ্যমিক উচ্চ কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তাদের অধীনে 160টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, তারা কোনো পর্যায়ে একটা শব্দ লেখেনি, এমনকি এটা পর্যন্ত বলেনি যে আপনারা এই টিউশন ফি গ্রহণের ক্ষেত্রে মানবিক হন, এটা বলেনি। সুতরাং ওইটা বলা উচিত ছিল। আমার কাছে প্রতিনিয়ত মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, তারপরে ইমেইলে, আমাদের অফিসের মেইলে, তারা বলছে যে তাদের জন্য একটু অত্যাচার হয়ে যাচ্ছে, কারণ আসলেই তো তাই যে 2020 সালের 18 মার্চ যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল, একবার ভাবুন তো দেশে প্রায় 14,000 মতো কিন্ডার গার্ডেন বন্ধ হয়ে গেছে, তো সেই কিন্ডার গার্ডেনের যারা টিচার তারাও তো একটা অভিভাবক, তারা তো অভিভাবক, তো তাদের তো বাচ্চা, সরকারই বলছে যে প্রায় 4,000-5,000 কিন্ডার গার্ডেন তারা বন্ধ হয়ে গেছে, তো সেই টিচার অভিভাবক গুলো কি করে টাকা দেবে? তো এইগুলো আসলে একটু সরকারের ভাবা উচিত, মন্ত্রণালয়ের ভাবা উচিত, এবং প্রত্যেক বছর এটা বলা হয় কিন্তু আসলে মোটা দাগে এটা এটা কখনোই করা হয় না। এবং আমার কাছে এখন প্রচুর অভিযোগ আছে যে শিক্ষার্থীদের জন্য মানবিকতা, যে কেউ হয়তো 6 মাস দিতে পারছে কিন্তু তাকে পুরো টাকাটাই দিতে হয়েছে, তো আমরা খুবই খুশি হব যে মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর থেকে যদি একটা অন্ততপক্ষে একটা পরিপত্র জারি করা হয় যে আপনারা মানবিক হন, তাহলে অন্তত অভিভাবকদের কাছে একটা কাগজ থাকে। অথবা প্রশাসনরা সবসময় বলে কই আমার কাছে তো কোনো অভিযোগ করেনি, অনেক সময় মন্ত্রী সচিব এবং সরকারের যারা অধিদপ্তরের মহাপরিচালক বলে আমাদের কাছে তো কোনো অভিযোগ করেনি। কথাটা সত্য যে প্রাক প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত 4,90,00,000 শিক্ষার্থী লেখাপড়া করে, এর মধ্যে অধিকাংশই বেসরকারি, নিশ্চয়ই তাদের অভিযোগ করা উচিত। কিন্তু আমার কাছে এমন নজিরও আছে যে যারা অভিযোগ করে তাদেরকে ওইসব শিক্ষার্থীদের সুরক্ষার দায়িত্ব সরকার নেয় না, অধিদপ্তর নেয় না, আমরা গণমাধ্যমও নেই না, সুতরাং তারা তাদেরকে নিজেদেরকে ফাইট করতে হয়। সুতরাং এই জন্য টিউশন ফি কমানোর জন্য অথবা যখন মানুষ জবলেস হয়ে যায় সেই ধরনের অভিভাবকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যেন প্রতিষ্ঠানগুলো অর্থ কম নেয়, এটা আসলে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা দরকার, শুধুমাত্র পেপারে টেলিভিশনে কথা বলে এটা এটা আসলে হবে না। মোস্তফা মল্লিক, আপনি যে আমার কাছে এটা জি কিন্ডার গার্ডেন যে বন্ধের কথা বললেন, যে সারা দেশে প্রায় 14,000 মতো কিন্ডার গার্ডেন বন্ধ হয়েছে, তাদের সেই শিক্ষকদের কথা বললেন, কিন্তু যে শিক্ষার্থীরা এই সমস্ত কিন্ডার গার্ডেনে পড়তেন সেই শিক্ষার্থীরা তাদের পড়াশোনার আর কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা কোনো কিছু চিন্তা করা কি হয়েছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, আমার আমার জানার সুযোগ হয়েছে, আমি কিন্ডার গার্ডেন
অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, কারণ এগুলো প্রচুর নিউজ করা হয়েছে। এদের ভিতরে অধিকাংশ শিক্ষার্থী কোনো জায়গায় যেতে পারেনি, যদিও তাদের যাওয়ার সুযোগ আছে, কিন্তু যে না যাওয়ার কারণ হচ্ছে এই যে আমরা তো শিক্ষা প্রতিষ্ঠান, এই যে দেখেন 2020 সালের 17ই মার্চ বন্ধ ঘোষণা হলো, 18ই মার্চ থেকে বন্ধ, তারপরে আমাদের কোনো কর্ম পরিকল্পনা ছিল না। আমরা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়েছিলাম, প্রত্যেক মাসে মাসে 15 দিন করে 20 দিন করে শিক্ষার ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এবং আপনি দেখুন আমরা এখন যে লেভেলে আছি সংক্রমণের হার, এই হারটা কিন্তু আমাদের 2020 সালেও ছিল, এবং আমরা প্রায় 4 মাস স্থায়ী ছিল আমাদের 5% হার, আমাদের 6% ছিল কয়েক মাস। ওই সময় যদি আমরা খুলতে পারতাম এটা আমাদের দ্বিতীয় অভিজ্ঞতা হিসেবে কাজে লাগতো, যখন বেড়েছে তখন তো বন্ধ করে দিতাম। এখন এটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। তো বাচ্চারা ও কারণে স্কুল পরিবর্তন করেনি, যে আমরা তো এগুলো যে বন্ধ হয়ে যাবে সেটাও তো তারা ভাবতে পারেনি। এবং এদের সংখ্যা কত হবে আমি জানি না, তবে সরকার বিভিন্ন জরিপে বলে যে এই ধরনের কিন্ডার গার্ডেনে আমাদের প্রায় 40 থেকে 50 লক্ষ শিক্ষার্থী লেখাপড়া করে শুধু ঢাকার কয়েকটি জেলায়, সারা বাংলাদেশে ধরলে এটা আরো বেড়ে যাবে। পড়তো এবং তাদের শিক্ষা জীবনের আসলে কোন ধরনের অনিশ্চয়তা নেমে এসেছে সেটা এখন অনেকটাই সবার কাছে খুব বেশি সন্দিহান, যে তারা আর কোনো বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে কিনা। সেক্ষেত্রে সারা দেশের চিত্র আসলে কি হতে পারে? না, আপনার যারা আমি বলি যে বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের একমাত্র খাত যেটার চালকের আসলে সরকার, আমি সবসময় খুব গর্ব করে বলি যে আজকে ধরুন ঢাকা শহরে কিংবা সারা বাংলাদেশের বেসরকারি হাসপাতাল গুলো আছে, আর আবদুল্লাহ স্যার আছে বলে হাসপাতাল উদাহরণ দিলাম, তারা যদি বলে যে কালকে থেকে আমরা প্র্যাকটিস করবো, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় একটু চিন্তিত হবে, কারণ আসলেই তো কোথায় যাবে, সরকারের অত ফেসিলিটি নাই। মাধ্যমিক বিদ্যালয়গুলো যদি বলে তারা বন্ধ করে দেবে, সরকার একটু টেনশনে পড়বে, কারণ সারা বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয় আছে মাত্র 680টা। কিন্তু কিন্ডার গার্ডেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যদি বলে যে আমরা কালকে থেকে পড়াবো না, সরকারের সমস্যা হবে না, কারণ চালকের আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারা বাংলাদেশে প্রায় 66,000 সরকারি প্রাথমিক, এসব জায়গায় তারা আসতে পারবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মাধ্যমিক বিদ্যালয় নিয়ে, যেসব এমপিওহীন অর্থাৎ যারা এমপিওভুক্ত না, যে মাধ্যমিক বিদ্যালয়ের অর্থাৎ 9 এ রেজিস্ট্রেশন করে ফেলেছে কিংবা 8 এ পিএসসি পরীক্ষা জেএসসি পরীক্ষা দিবে, সে ক্লাস 1 থেকে বেসরকারি বিদ্যালয়টা আছে, ওইটা বন্ধ হয়ে গেছে, সে তখন হয়তো অন্য একটা স্কুলে যেতে পারবে, কিন্তু তার মানসিক জগতে একটা বড় ধরনের পরিবর্তন হবে যে আমার এরকম একটা স্কুল যেটা নাম দাম দেখে আমি ভর্তি হয়েছিলাম সেটা বন্ধ হয়ে গেল। এবং তাদের একটু বিড়ম্বনাও হবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, যে স্কুলগুলো আছে তারা ক্লাসে যাচ্ছে, কিন্তু ওরা তো আর ওদের স্কুল পরিবর্তন করেনি, তাহলে এখন আবার নতুন কোন স্কুল যাবে, সেক্ষেত্রে তারা একটু সমস্যা তো পড়বে। জি, সেক্ষেত্রে অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই। করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্যাত্রা, আমরা এতক্ষণ মাধ্যমিক, সেই প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে কথা বললাম, যা পুনর্যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এই শুরু করবার অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তারা তাদের শিক্ষার্থীদের টিকার আওতায় এনে বিশ্ববিদ্যালয় চালু করবে, এমনই একটি নির্দেশনা রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে এক ধরনের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে, 26 সেপ্টেম্বর থেকে লাইব্রেরি খুলে দেওয়া হবে এবং এরপরে তাদেরকে 5 অক্টোবরে ঢাবির হলগুলো খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে টিকার আওতায় আমরা কতজনকে নিয়ে আসতে পেরেছি, কারণ তারা যখন হলে ঢুকবে টিকার সনদ দেখাতে হবে প্রথম ডোজের, সেই জায়গাটায় আমরা কি অনেক বেশি এগোতে পেরেছি কি না? না, ধন্যবাদ, এই কথাটা অত্যন্ত জরুরি। আমি কিন্তু বিভিন্ন সময় বলে আসছিলাম যে আসলে শিক্ষাঙ্গন খুলে দেওয়া হোক উপর থেকেই, যেমন মেডিকেল কলেজগুলো খুলে দেওয়া কিন্তু হয়েছে, এটা আগেও খুলে দেওয়া যেত, ইউনিভার্সিটি গুলো আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগ্রিকালচার তো বড় বাচ্চা, তাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানানো সহজ। এবং একটা কথা আমি বলছি যে এখনো বলছি যে যেহেতু তারা বড়, 18 প্রায় 18 বছরের উপরে, ওদেরকে কিন্তু টিকার আওতায় আনা যেতে পারে, আনা উচিত, কারণ 18 বছরের নিচে তো এখনো টিকা দেওয়া হচ্ছে না, কারণ পৃথিবীর অনেক দেশে দেওয়া হয় নাই, যদিও কোনো কোনো দেশে বলা হচ্ছে 12 বছরের উপরে কিন্তু অনেক জায়গায় দেওয়া হচ্ছে,
আমাদের দেশে হয়তো 12 বছর মানে প্রধানমন্ত্রী গতকাল বলছেন যে তাদেরকেও টিকা হয়তো আনা হবে, কিন্তু আপাতত যেহেতু বড় তাদের প্রত্যেককে টিকা আর শুধু ছাত্র না ছাত্র শিক্ষক সবাই 12 বছরের উপরে যারা রয়েছে তাদেরকে টিকা দিতে হলে সব টিকা তো 12 বছরের উপর কে অনুমোদন দেয় না, ফাইজার দিচ্ছে কিন্তু আমি বলছি জি না সেটাই বলছি যে 18 বছর উপরে যারা ইউনিভার্সিটিতে পড়ে প্রায় সবার বয়স কিন্তু মেডিকেল কলেজ প্রায় সবার বয়স মোরলেস 18 বছর উপরে, এদেরকে আগে টিকার হাতে আনা হোক। এবং টিকা কিন্তু ইতিমধ্যে অনেক টিকা কিন্তু আমাদের মধ্যে আগামী 1-2 মাসের মধ্যে প্রচুর টিকা কিন্তু চলে আসবে দেশে, অলরেডি আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাই দিচ্ছেন যে প্রায় 24 কোটি টিকার ব্যবস্থা উনি করে ফেলছেন। আমার মনে হয় যে যদি দ্রুততম সময় তাদেরকে নিবন্ধনের কথাও বলা হয়ে গেছে, যত সম্ভব দ্রুততম সময় সম্ভব সবাইকে টিকার আওতায় এনে এগুলো খোলা উচিত, খোলা যেতে পারে, হল খুলে দেবে সে টিকার আওতায় আনতে হবে, কিন্তু মনে রাখতে হবে প্রশাসনকেও মনে রাখতে হবে জাস্ট বলে দিলাম টিকার আওতায় এনে খুলে দিলাম তারপর আর কিছু বললাম সেটা কিন্তু না, তাদেরকে এটাও বুঝাইতে হবে যে টিকা দিলেই করোনা হবে না তা কিন্তু না, টিকা দিলেও কিন্তু করোনা হইতেই পারে, তার মানে তাদেরকেও স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মেনে চলতেই হবে। কারণ যে কোনো ছাত্রাই তো একটু আসবে, যে কথা আগেও বলা হলো বাচ্চাদের বেলায় এরাও তো বড় বাচ্চা একটু আসবে গল্প গুজব করবে ঘোরাফেরা করবে আড্ডা মারবে এইসব তো হইতেই পারে, এই ব্যাপারে প্রশাসনকে কিন্তু কঠোর নজরদারিতে রাখতেই হবে যেন তারা স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে মেনে চলে, যেগুলো আমরা বলছি আমি শুরু থেকে বলছি মাস্ক অবশ্যই পরা, হাত ধোয়ার ব্যবস্থা যেন ব্যবস্থা থাকলে অবশ্যই তারা করবে এবং করে কিনা তার জন্য নজরদারি রাখতে হবে এবং অবশ্যই দূরত্ব সেটা মেনটেন করতে হবে, এগুলো করতেই হবে, তা না হলে বলা তো যায় না আবার যেন তাদের মধ্যে আমরা ঝুঁকির মধ্যে ফেলে না দিতে। তারপরেও আমাদের তারপরে আমি বলতে চাচ্ছি যে তারা বড় বাচ্চা তো তাদেরকে মানানো কিন্তু আমার মনে অনেকটা সহজ, তাদেরকে বুঝাইলে তারা বুঝবে। আমি মনে করি এগুলো অন্তত টিকা অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ঘোষণাই দিয়েছেন টিকা নিয়েই সবাইকে ক্লাসের ব্যবস্থা করবে তারা, আমার মনে এটাই করা উচিত, অন্তত একটা ডোজ পেলেও তাতেও কিন্তু অনেকটা প্রোটেকশন কিন্তু হবে, খোলা উচিত বলে আমি মনে করি। জি স্যার, সেক্ষেত্রে সমালোচকরা আরেকটি বিষয় ইঙ্গিত করছেন যে আপনি যেটা বললেন তারা একটু বড় শিক্ষার্থীদের মধ্যে তাদেরকে বুঝালে বুঝে, আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অনেক সময় অনেক কিছু মানতে চায় না, তারা যেভাবে বোঝে সেভাবেই বুঝতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে শুরুর দিকে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, মাস্টার্স এবং চতুর্থ বর্ষের স্নাতক শিক্ষার্থীদেরকে হলে উঠানো হবে, যেহেতু হলে একটি ক্রাইসিস তো থাকেই, একদম একটি রুমে যেহেতু শারীরিক দূরত্ব বজায় রেখে তাদেরকে থাকতে হবে আবাসিক হলগুলোতে, কিন্তু সেইখানে এক ধরনের সমালোচকদের যে ইঙ্গিতটা তারা করছেন তাদের আশঙ্কা যেটা রয়েছে যে অনেক সময় হুড়মুড় করে এসে উঠে পড়া প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সেরকম কোনো ঘটনা ঘটবে কি না, কারণ তারা তো হলে বিভিন্ন সময়ে জোর খাটিয়েও থাকতে চায়, এই ঘটনাগুলো তো আমাদের কাছে দৃশ্যমান, সেই জায়গাটায় আমাদের কোনো ভাবতে হবে কি না, আরো কঠোর হতে হবে কি না? যে কথাগুলো আপনি বললেন সবগুলোই বাস্তব, আসলে সবই সত্য, হুড়মুড় করে ওঠা একসাথে অনেকগুলো থাকার একে হলে একে ওইখানে ফ্লোরেও থাকে এরকম ঘটনাও তো আছে, গাদাগাদি করে থেকে এরকম ঘটনাও তো আমরা জানি, আগের ঘটনা যা ছিল যেহেতু আগে থেকে অভ্যস্ত তারা, এখন যে নতুন পরিস্থিতিতে বা করোনার এই প্যান্ডেমিকে ইতি ব্যাপারেও কর্তৃপক্ষের কিন্তু নজরদারিও রাখতে হবে কঠোরতা অবলম্বন করতে হবে, এটা তো কাউকে কষ্ট দেওয়া তো উদ্দেশ্য না, ওদেরকে এইটুকুই বোঝানো তার ভালোর জন্য তার স্বাস্থ্যের জন্য নিজেকে সুস্থ রাখা অন্যকে সুস্থ রাখা তার পরিবার পরিজনকেও সুস্থ রাখা সবার ভালোর জন্য তারা যাতে মেনে চলে ব্যবস্থা তো একটু নিতেই হবে, একটু কষ্ট হয়তো হবে কিন্তু তাই পরে আপনি বছরের পর বছর আর তো বন্ধ করে রাখা যায় না, 1.5 বছর তো হয়েই গেল, একটু ঝুঁকি নিয়ে হলেও আমি মনে করি তারা হল খোলার সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিকই আছে, শুধু তাদেরকে নজরদারিটা বাড়াইতে হবে এবং তারা যাতে এইগুলো কথা শুনে আইন যাতে মানে স্বাস্থ্যবিধি যাতে মানে এবং মানাতে যাতে বাধ্য করা হয় তার জন্য একটু ব্যবস্থা, একদম গা ছাড়া ভাব দিয়ে থাকলে তো হবে না। আরেকটা ব্যাপার যেটা আগেও বলছি হলের ব্যাপারও এটা সত্য, চতুর্দিকে দেখবেন নোংরা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, ওখানে ডুবা নালা পুকুর টুকুর হয়তো আছে, এগুলো কিন্তু ডেইলি কিন্তু আগে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নিয়ে তারপরে যেন খোলা হয়, কারণ অলরেডি কিন্তু করোনা কমলেও ডেঙ্গু আবার বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের কিন্তু দুই দিকেই নজর রাখতে হবে, নজরদারি বাড়াতেই হবে এবং ঝুঁকি রয়ে গেছে সমালোচনা সবসময়ই থাকবে, কাজ করতে গেলে কিন্তু ভুল ত্রুটি হতে পারে এটাও সত্য, তারপরে আমাদেরকে নিরুৎসাহিত হলে ভয় পেলে তো চলবে না, আমাদেরকে তো এগুলো করে যেতেই হবে, কারণ এই যে 1-1.5 বছর যখন বাচ্চাগুলো ঘরে বন্দি হয়ে রয়ে গেছে আসলে বাস্তবতা হলো ঘরে বন্দি কেউ নাই, ঠিকই তারা ঘোরাফেরা করছে বেড়াচ্ছে বাপ্পার সঙ্গে এদিক ওদিক যাচ্ছে, এগুলো কিন্তু অনেকাংশেই তো হাটে ঘাটে বাজারে সব জায়গায় যাচ্ছে সবই তো খোলা,
প্রতিষ্ঠানগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তো বন্ধ ছিল, কেউ ঘরে ঘরে কিন্তু বসে নাই আসলে। ঠিকই দেখবেন পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, এই যে হোস্টেল, এই যে মানে রেস্টুরেন্ট, সবগুলিতে কিন্তু ভর্তি লোকজন। সুতরাং আমার মনে হয় একটু ঝুঁকিপূর্ণ হলেও তারপরেও একটু স্বাস্থ্যবিধি মানা মানা এবং মানানোর বাধ্য করা বা চেষ্টা করে করে আলটিমেটলি খুলতেই হবে। তবে দ্রুত তাড়াতাড়ি যেন টিকা নেওয়া হয়, এটা একটা ব্যবস্থা নেওয়া হবে, বের হতে হবে। এবং সব যেহেতু খোলা, শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে তো ক্লাসের সেই এসেই তাদেরকে শিক্ষা যে সেই পাঠদান সেটা গ্রহণ করতে হবে, সে জায়গায় সতর্ক অনেক বেশি থাকতে হবে। ফারজানা সালাম শাম্মি, আপনার কাছে আরেকটু জেনে নিতে চাই, আপনার যে সন্তানরা স্কুলে যাচ্ছে ওদের বেঞ্চের যে লেন্থ সেটা হয়তো বাচ্চারা একেবারে বলতে পারবে না, সেই বেঞ্চের দৈর্ঘ্য 5 ফুট কিনা, কিন্তু সেইটা আসলে কতটা দেখভাল করা হচ্ছে, বেঞ্চগুলোতে কয়জনকে বসানো হয়েছে, এটাকে আপনি কখনো ওদের কাছে জিজ্ঞেস করে শুনেছেন যে কতটুকু বসানো হচ্ছে একজনকে না দুজনকে? যেখানে ওরা একটা বেঞ্চেতে 3 জন করে বসতো, এখন 2 জন করে বসানো, মাঝখানটা একটু ফাঁকা রেখে একটু ডিস্টেন্সটা মেনটেন করে 2 জন করে বসানো হচ্ছে। সেটা তো 5 ফুট দৈর্ঘ্যের বেঞ্চ হওয়ার কথা না। আমাদের দেশে দেখা যায় যে শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি, তারা 5 ফিটের একটু বড় বেঞ্চে সাধারণত 3-4 জনকেও বসিয়ে ফেলেন, সেক্ষেত্রে এইটা এখন 2 জনকে বসানো হচ্ছে এই ধরনের। আর বাচ্চাদের স্কুলে যখন সেই খাবার যখন অ্যালাউ করা হবে, আপনি বললেন যে খাবার অ্যালাউ করা আপনার মেয়ের স্কুলে হচ্ছে না, সে না ছেলের স্কুলে হচ্ছে না, জি, সেক্ষেত্রে আপনার কি এই ধরনের কোনো ধরনের প্রত্যাশা আছে কি না যে যখন খাবার ওখানে অ্যালাউ করা হবে, খাবারের সময়টাতে টিচাররা যতটুকু কেয়ার নেন তার চেয়ে আরও যদি কোনো ধরনের গাইডেন্স থাকে, এরকম কি কোনো প্রত্যাশা আপনাদের আছে অভিভাবকদের পক্ষ থেকে? জি, আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে যে যেহেতু আমরা তাদের ক্লাসরুমে স্কুলে ঢোকা মানেই টিচারদের আন্ডারে, তারা যদি সেটা মানে এটা স্বাস্থ্যবিধিটা মেনটেন করেন যে প্রত্যেক বাচ্চাকে একটু খেয়াল রাখবেন যে তারা খাবারটা খাওয়ার আগে হাতটা ধুয়ে আসছে কিনা, মানে এটা যদি মেনটেন করেন, বাচ্চারা তো বাচ্চাই, এদেরকে তো আমরা চোখে সামনে রেখেই কাজ করাতে পারি না, ভুলে যায় বা তারা এতটা কেয়ার করতেছে না, তো টিচারদের কাছে এটাই হচ্ছে তারা যদি ওইভাবে দেখে মেনটেন করে যে প্রত্যেক বাচ্চা হাত ধুলো কিনা, যে খাবার আগে তোমার হাতটা স্যানিটাইজ করেছো কিনা, বা সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাচ্ছে কিনা, আশেপাশে পরিবেশটা ভালো আছে কিনা, এটা স্যারদের আমি আমি আমার মতে মানে আমি গার্ডিয়ান হিসেবে মনে করি এটা তাদের এটা আপনার একটা প্রত্যাশা। মানে আরেকটি ছোট্ট প্রশ্ন একটু জেনে নেই, সেটা হচ্ছে যে একসাথে ছবি তুলছে, এটাই হয়তো আপনার কোনো আপত্তি নেই, সহপাঠীর সাথে বন্ধুর সাথে ছবি তুলবে, খাবার শেয়ারে আপনি কতটা সম্মতি জানাচ্ছেন? এটা আমি সম্মতি জানাচ্ছি না, কারণ আমার হচ্ছে খাবার শেয়ারে হচ্ছে এখন আমি জানি না আমার বাচ্চা সুস্থ আছে কিনা, আর আমার বাচ্চার ফ্রেন্ড সে সুস্থ আছে কিনা, এখন একটা খাবার ভাগাভাগি করে খেতে গেলে আমাদের কিন্তু হাত মুখ এগুলো থেকেই যে কোনো জীবাণু ছড়ায়, অর্থাৎ আগে যেহেতু আমরা এই শেয়ারিংটা শিখাতাম, এখন সেই শেয়ারিংয়ে আমরা সম্মতি জানাচ্ছি না। রয়েছি শেষ পর্যায়ে, মোস্তফা মল্লিক, আপনার কাছে জানতে চাইব এই বিষয়টি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে উত্তরটা নিব, যে মনিটরিংয়ের কথা তো ছিলই, প্রতি সপ্তাহে প্রতিটি স্কুলের কাছ থেকে একটি রিপোর্ট নেওয়ার কথা, আকস্মিক মানে সেই পর্যবেক্ষণে যাওয়ার কথা, সেইটা আপনার কাছে কতটা এই তথ্য আছে যে সেটা কতটা হয়েছে এই এক সপ্তাহে? হ্যাঁ, আমার কাছে মাধ্যমিকের তথ্য আছে যে তথ্যগুলো কতটা ঠিকঠাক তারা দিচ্ছে সেটা আমি আসলে বুঝতে পারিনি, কারণ সেটা অনুসন্ধান আরো পরের ব্যাপার, সেটা সত্যতা কি হবে সেটা মন্ত্রণালয় হয়তো পরে বলতে পারবে, কিন্তু তথ্য এখন পর্যন্ত দিচ্ছে প্রধান শিক্ষক সাহেব, তিনি স্যার যিনি আছেন তিনি তথ্য পাঠাচ্ছেন বাচ্চাদের কতটা উপস্থিত হলো বা হলো বা না হলো। আর আমাকে যদি আরেকটু সহায়তা আমি এক কথা বলতে চাই, সহমত দিতে চাই, সরকার নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরূপ বিশ্ববিদ্যালয় খোলার আগে 150 কোটি টাকা হল সংস্থার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, পরবর্তীতে আরো 80 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে 90টি হল রয়েছে, সেখানে লেখাপড়া করছে হচ্ছে 101,20,000 শিক্ষার্থী। আর হচ্ছে আগামী কাল থেকে রোববারের মধ্যে একটা অ্যাপস আসছে, যে অ্যাপস এর ভিতরে জন্ম নিবন্ধন সনদ দিয়ে 18 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা সেই অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন আর টিকা নিতে পারবেন,
এবং কর্মচারী যারা তাদের 80% টিকা নেওয়া কার্যক্রম শেষ হয়েছে। অসংখ্য ধন্যবাদ মোস্তফা মল্লিক। সব শেষে অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই এবং শেষ করতে চাই আপনার শেষ মন্তব্য দিয়ে। আমাদের এই এক সপ্তাহ পরে সামনের যে আরও এক সপ্তাহ পার করলে পরে একটি চিত্র পাওয়া যাবে সেই জায়গাটা আপনি কতটা আশাবাদী থাকতে পারছেন? না, যদি ধন্যবাদ আপনাকে। আসলে সবার বক্তব্য শুনলাম, মোস্তফা মল্লিকের তথ্যটা দিলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই ভালো। আমি যেটা মনে করি যে যেভাবেই হোক ঝুঁকি হয়তো থাকবে, ঝুঁকি নিয়ে আমাদের চলতে হবে। কারণ আমরা যেমন অন্যান্যদের বেলায় বলি জীবনও বাঁচাইতে হবে, জীবনের জন্য আবার জীবিকাও লাগবে, এবং জীবিকা জীবন জীবিকার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে আমাদের চলতে হবে। শিক্ষার্থীদের ব্যাপারে একই কথা বলছি, শিক্ষা চলবে, কারণ শিক্ষা কিন্তু বন্ধ করে রাখা আর কত বন্ধ রাখবে, 1.5 বছর হয়ে গেল, এটাও চলতে হবে। এবং শুধু সতর্ক থাকতে হবে না, শুধু সতর্ক থাকবে, স্বাস্থ্যবিদ্যাতে মানে তার ব্যবস্থা করতে হবে। এবং এমনি সবার যার যার দায়িত্ব, উনি যদি দায়িত্বশীল হন, তার দায়িত্বটুকু পালন করে যান সুন্দরভাবে সুস্থ পরে, তাহলে আমরা মনে করি আগামী দিনেও আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। তবে যদি আল্লাহ না করুক করোনা আবার বেড়েই যায়, সেটা বলা যায় না, হইতেও পারে, গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে প্রয়োজন আবার বন্ধ করতে হবে। তবে একটা কথা আমি বলতে চাচ্ছি, ঢালাও ভাবে যদি সব বন্ধ না করে আমরা এরিয়াগুলো চিহ্নিত করতে পারি, লোকাল কোনো কোনো এলাকায় সেরকম সংক্রমণ যে জায়গাগুলোতে বেশি হবে সেই জায়গাগুলো প্রয়োজন বন্ধ করতে হবে। বন্ধ করে দিতে পারে, এটা হলো সবচেয়ে ভালো। জি, অবশ্যই আবারও বলবো, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, স্বাস্থ্যবিধি মানে তো, এবং যারা মানে না তাদেরকে মানাতে বাধ্য করা হয়, এটা কারো জোর জবরদস্তি না। এই ব্যাপারে যেন সবাই সচেতন থাকেন, বিশেষ করে শিক্ষক কর্মচারীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, তাদের দায়িত্ব এখানে অপরিসীম, এবং অবশ্যই প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা মল্লিক আপনাকে, এবং ধন্যবাদ ফারজানা সালাম শাম্মি আপনাকেও। আজকে সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে আলোচনা করলাম যে করোনা পরবর্তী শিক্ষাঙ্গনের যে পুনর্যাত্রা, আমরা তো সেই যাত্রা শুরু করে ফেলেছি, সেই যাত্রাটা যাতে অব্যাহত থাকে সেই জন্যে যার যার জায়গা থেকে যে কাজটুকু করা দরকার, যে সচেতন থাকা দরকার, স্বাস্থ্যবিধি মানা দরকার, সেটা আমাদেরকে করতেই হবে। আর কখনও যদি আবার সেই কোনো ধরনের তৃতীয় চতুর্থ এরকম ঢেউ চলে আসে, আমরা বিকল্প পদ্ধতি হিসেবে সেই যে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস, সেটা তো আমাদের হাতে রইলেও। এবং আবদুল্লাহ স্যার চমৎকারভাবে বললেন যে সংক্রমণ যে এলাকাগুলোতে বেশি হবে সেই এলাকাগুলো আমরা বন্ধ করতে পারি, ঢালাওভাবে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গন আর বন্ধ না হোক সেই প্রত্যাশা রেখে শেষ করতে চাচ্ছি একুশে রাতের আজকের আলোচনা। ভালো থাকবেন, শুভরাত্রি।